ও তো আমার ছোটো ভাই, ও যদি ওখানে যায় একটা বেড আমি সবসময় খালি রাখতে বলছি, কেন ওর যখন সরকারি হসপিটালে যাবে না যেন আতঙ্কে ভুগছে, তখন ওখানে যখন যাবে তখন ওকে অ্যাডমিশন করানোর ব্যবস্থা থাকবে। শওকত মূলের মন্তব্যে নতুন করে খবরের শিরোনামে চলে এলেন নওশাদ সিদ্দিকি। তাহলে কি নওশাদের ওপরে হামলার আশঙ্কা রয়েছে? শওকত নাকি নওশাদের জন্য হাসপাতালে বেড রেডি রেখেছেন? শুনুন কি বললেন তিনি। ক্যানিয়ে ঝোড়র মোড়ে একটা নার্সিংহোম আছে 200 বেডের, সেখানে ও তো আমার ছোটো ভাই, ও যদি ওখানে যায় একটা বেড আমি সবসময় খালি রাখতে বলছি, কেন ওর যখন সরকারি হসপিটালে যাবে না যেন আতঙ্কে ভুগছে, তখন ওখানে যখন যাবে তখন ওকে অ্যাডমিশন করানোর ব্যবস্থা থাকবে। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথীটা কার্ডটা নিয়ে যায় তাহলে সেখানেও স্বাস্থ্যসাথী কার্ডে ট্রিটমেন্ট হতে পারে। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এই স্বাস্থ্যসাথীতে আস্থা না থাকে তাহলে এই সম্পূর্ণ খরচ আমার ছোটো ভাই হিসেবে আমি বেয়ার করে দেবো, কোনো অসুবিধা হবে না। নিশ্চিন্তায় কোনো আতঙ্কে হওয়ার কোনো কারণ নেই, সমস্ত দায়িত্ব হচ্ছে আমার। শওকত বলছেন যে 200টি বেডের একটি নার্সিংহোম আছে, নওশাদ আমার ছোট ভাই, সে হাসপাতালে যদি যায় সেখানে একটি বেড সবসময় খালি থাকবে, ও যখন যাবে তখনই ভর্তি হতে পারবে। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গেলে ভালো, না হলে তার সমস্ত খরচা আমি দেব। শওকত মোল্লা নাকি তার বিধানসভা কেন্দ্রে একটা নার্সিংহোমে নওশাদের জন্য একটা বেড রেডি করে রেখেছেন, কিন্তু কেন? আগেও একাধিকবার নওশাদ প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছিলেন, তার নিরাপত্তা নিয়ে নিজেই তুলেছিলেন প্রশ্ন। এবার শওকত মোল্লা সেই জল্পনাই ফের একবার উস্কে দিলেন। অনেকেই বলছেন যে পঞ্চায়েত ভোট শেষ হলেও শওকত এবং নওশাদের দোস্তি বা কুস্তি কোনোটাই যেন কমছে না। একজন ঢিল ছুড়লে পাটকেল নিয়ে সবসময় তৈরি অন্যজন। নওশাদ সিদ্দিককে বলেছিলেন তিনি কোনো সরকারি হাসপাতালে ভর্তি হবেন না। এরপরেই নওশাদ সিদ্দিকিকে ছোট ভাইয়ের সঙ্গে তুলনা করে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বললেন যে আমার বিধানসভায় একটা নার্সিংহোম আছে, ওখানে ওর জন্য আমি একটা বেড রেডি করে রাখছি, ও মনে করলে স্বাস্থ্যসাথী কার্ডটা হাতে করে নিয়ে আসতে পারে, পুরোটাই ফ্রি হয়ে যাবে। সোমবার এক আইএসএফ নেতাকে উত্তর চব্বিশ পরগনা থেকে অ্যারেস্ট করেছে পুলিশ। শওকত মোল্লা বলেন ও কোনো নেতা নয়, ও একজন সমাজ বিরোধী। এরপরে যেন নতুন করে খবরের শিরোনামে চলে এলো ভাঙর। বর্তমানে যে একেবারে রাজনীতির পরিসর সরগরম সেটা বলাই বাহুল্য, ভোট মিটে গেছে, কিন্তু ভোট মিটে যাওয়ার পরেও এই ধরনের গরমা গরম বক্তব্যে বারবার গরম হয়ে উঠেছে ভাঙর। আর অন্যদিকে ভাঙরের উত্তপ্ত হওয়ার ঘটনা বা বোমাগুলির ঘটনা সেটা একেবারেই নতুন নয়। অন্যান্য খবরের জন্য পরবর্তী আপডেটের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।